আচ্ছা, একটা আমি বিষয় বলবো, সেটা হয়তো আপনারা জানেন না। একটা বিষয়টা হচ্ছে যে হিরো আলমের জন্য শুধু নির্বাচন না, সব কিছুতেই তার জন্য আমার শুভকামনা। এর কারণটা হচ্ছে, আমি একটু আগে বললাম, হয়তো আপনারা জানেন না, ও বলতে বলে সব জায়গায়, হয়তো আপনারা ইদানিং হয়তো শোনেন নাই, হিরো আলমকে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রে আমি এনেছি তাকে। আচ্ছা আচ্ছা, আমার মাধ্যমেই তার বাংলাদেশ চলচ্চিত্রে যাত্রা শুরু, এবং আজকের এই অবস্থানে আমার অনেকটাই অবদান। হ্যাঁ, এবং সে তার জন্য আমার সবসময় শুভকামনা। আচ্ছা, আপনি কীভাবে আলম ভাইকে আপনার চলচ্চিত্রে আনলেন? আচ্ছা হ্যাঁ, সেটা একটা গল্প আছে। সেটা হচ্ছে, আমার তখন দুটো মুভি রিলিজ হয়ে যায় অলরেডি, পাগল, আমার ফার্স্ট মুভি ছিল পাগল তোর জন্য রে, এরপর আমার সেকেন্ড মুভি হচ্ছে বুলেট বাবু। তো এর এই টাইমটাতে ও ইউটিউবে তখন ভাইরাল হয়, ভাইরাল হয় তখন। আর আমার, আপনারা হয়তো জানেন, আমার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ ডিস্ট্রিক্ট, আর ওর হচ্ছে বগুড়া। তো সেই সুবাদে ঢাকায় আসলেই যেভাবে হোক নাম্বার ম্যানেজ করে সে আমাকে ফোন করে যে ভাই কেমন আছেন, আমি হিরো আলম, হ্যাঁ আপনাকে তো চিনি, ইউটিউবে দেখেছি অনেক, সরি, তো আপনি তো চলচ্চিত্রে আছেন, তো যেহেতু পাশাপাশি নওগাঁ বগুড়া একই এলাকার মানুষ, তো যদি সম্ভব হয়, যেহেতু আমার নাম হিরো আলম বাট আমি মুভিতে কাজ করি নাই, যদি সম্ভব হয় আমাকে একটা সুযোগ করে দিয়েন। বললাম যে ঠিক আছে, যদি এলাকার মানুষ, তো শুনে ভালো লাগলো যে যদি সম্ভব হয় আমি অবশ্যই সুযোগ করে দিব। তো এইভাবেই আমাদের মারছক্কা মুভিটা, আমার হিরো মারছক্কা মুভির, তো এই কাজটা তখন প্রায় 50% হয়ে গেছে। তো তখন একটা ক্যারেক্টার লাগবে, তো তখন আমি বললাম যে ডিরেক্টরকে বললাম, ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয় মঈন বিশ্বাস, তো মঈন ভাইয়াকে বললাম যে ভাইয়া হিরো আলমকে আপনি এই ক্যারেক্টারটা দিতে পারেন। তো সে প্রথমে রাজি হয় না, হ্যাঁ যে না না ওকে এই ক্যারেক্টার দেওয়া যাবে না। বললাম না আপনি দেন, ও তো এই সময়ের ভাইরাল, বা ক্যারেক্টারটা অনেক একটা রসালো ক্যারেক্টার, বললাম দিতে পারেন। হ্যাঁ, তো এরপর অনেক রিকোয়েস্ট করার পরে আমি তাকে পরিচালকের সাথে মিট করিয়ে দিই, এরপর এক পর্যায়ে তাকে আমরা কাস্ট করি। তো আমার সুবাদেই তার আশা, সে অনেক ইন্টারভিউতে, যখন আমরা মুভিটার প্রচার প্রচারণা করতাম, বিভিন্ন চ্যানেলে যেতাম রিলিজের সময় আগে পরে, তখন সব চ্যানেলে সে ইন্টারভিউতে বলেছে, এবং এখনও বলে, আপনারা বললে হয়তো সে বলবে যে আমি রোহান ভাইয়ের মাধ্যমে আমার চলচ্চিত্র যাত্রা শুরু। আচ্ছা রোহান ভাই, যে ছেলেটাকে আপনি দেখলেন ইউটিউবে ভাইরাল, আপনার হাত দিয়ে চলচ্চিত্রে আসে, এই ছেলেটা আজকে বগুড়া 2 আসনে নির্বাচন করতেছে, আর ওনার জনপ্রিয়তা মোটামুটি মানে খারাপ না, ভালোর দিকেই আছে। যদি অনেকেই যে বলে আলম অশিক্ষিত, এমপি হওয়ার যোগ্যতা নেই, এই বিষয়টা আপনি কীভাবে ভাবেন? না, আমি বলবো যে অশিক্ষিত যে ব্যাপারটা বললেন, অশিক্ষিত কাউকে ছোট করছি না, প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেটা, সেটা অনেকেই বর্তমানে অনেক এমপি আছেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো ওইভাবে নেই, সে ভালো পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, সমাজের অনেক উন্নয়ন করছেন। হ্যাঁ, তো বিষয়টা এটা আলাদা, প্রাতিষ্ঠানিক শিক্ষা আলাদা, আর সমাজের জন্য দেশের জন্য কাজ করার বিষয়টা আলাদা। ওটা যার যার একটা ব্যক্তিগত ইচ্ছা স্বপ্ন থাকে, যে আমি যদি কোনো একটা পাওয়ার লাগে, শক্তি লাগে, যে আমি এই পাওয়ারে আসলে বা এই সুযোগটা আমার আসলে আমি এই কাজগুলো করব, এবং সে যে প্রতিশ্রুতি দিয়েছে এলাকার মানুষের যদি ভালোবাসা সে পায়, সে অবশ্যই নির্বাচিত হবে, তার জন্য শুভকামনা রইল। আমরা যখন মানে বগুড়ায় দেখলাম যে হিরো আলম যে বাস স্ট্যান্ডে দাঁড়ায় চা বিক্রি করতো, এখানে যে পিলারে এখানে উনি দেখাইলে উনি সাইকেল দিয়ে হকারি করতো, আজকে এলাকার লোকজন ওকে সাপোর্ট দিয়েছে যে আমরা আপনাকে এমপি বানাবো, উনি বলতেছে যে 8 মাসের জন্য যদি ওনাকে এমপি বানানো হয় উনি এমন কিছু একটা করবে যেটা সারা বিশ্বে মনে রাখবে, আসলে বিষয়টা এটা কী ভাবছেন আপনি? 8 মাস সময়টা, আমি সময়ের ব্যাপারটা আমি বলতে পারবো না, হয়তো তার নিশ্চয় কোনো পরিকল্পনা আছে যে আমি এই এই যে সমস্যাগুলো, প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো আমি সমাধান করব, তো হয়তো তার একটা সেরকম প্ল্যান আছে, সেই সুবাদে সে বলেছে, হয়তো সে পেতেও পারে, সে এরকম ব্যতিক্রম কিছু করতে পারে, কারণ সে ব্যতিক্রম কিছু করে আপনারা জানেন, মানে যেহেতু সে জিরো থেকে এই পর্যন্ত ব্যতিক্রম কিছু করেই সে এই জায়গায় আসছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যদি দেখি আমরা, গতবার যখন সে নির্বাচনে অংশগ্রহণ করে তখন কিন্তু তাকে আসলে মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি, সে বহু মারপিট খেয়েছে, কিন্তু এবার সেটি সম্পূর্ণ ব্যতিক্রম। এই ক্ষেত্রে আপনি কি পজিটিভ দিক দেখছেন কিনা, যে হিরো আলম নির্বাচনে হয়েই যেতে পারে? হ্যাঁ, হতে পারে। আর সেটা হচ্ছে যে মানুষের, মানুষকে আমরা যখন চিনি না, জানি না, বুঝি না একে একে আরেকজনকে, তখন মানুষ বিভিন্নভাবে গসিপ বা ট্রল করে, যখন একটা মানুষকে আমরা ভিতর থেকে দেখবো, জানবো, তখন আমরা অটোমেটিকলি আমাদের তার প্রতি একটা শ্রদ্ধা বা ভালোবাসা জন্মায়। এবং সেই ছেলেটা আমরা সবাই দেখতেছি, দেখেন একটা ছেলে
সে তার তাকে কেউ সাপোর্ট করে না, সে নিজে নিজে স্ট্রাগল করে। আমরা যদি কাউকে স্ট্রাগলের ওই দিক দিয়ে ফলো করি, এই হিরো আলম একজন অনেকের আইডল হতে পারে আমি মনে করি, কারণ সে স্ট্রাগল করে যাচ্ছে এবং তাকে দেখতেছে সারা বাংলাদেশে মানুষ, দেখতেছে তার এলাকার মানুষও দেখতেছে না ছেলেটা সৎ বা ভালো কিছু হয়তো আমাদের জন্য করবে। হ্যাঁ, তো তার প্রতি অলরেডি আস্থা অনেকের বেড়েছে বা অনেকে তাকে সাপোর্ট করে। ডে বাই ডে একটা মানুষ যে কোনো দিক দিয়েই ইম্প্রুভ করে, সেই অনুযায়ী সাপোর্ট তার সাপোর্ট। আপনি যেহেতু বগুড়া নগাঁ কাছাকাছি বাড়ি, আপনি বগুড়ার উদ্দেশ্যে কী বলবেন আলমের পক্ষে? আমি ওই বগুড়ার উদ্দেশ্যে বলতে আলমের উদ্দেশ্যেই বলা যে সে যদি নির্বাচিত হয় অবশ্যই আপনাদের পাশে থাকবে বা আপনাদের মঙ্গল বয়ে আনবে ইনশাল্লাহ, আমি যেটা মনে করি।